আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য হৃৎপিণ্ড সিজন তিনের পাঁচ নম্বর পর্বটা নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে, তাই গল্পের শুরু থেকে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। পুরোটা দেখার পর কমেন্ট করতে ভুলবেন না গল্পটা আপনার কেমন লেগেছে। আর আপনি যদি ফারুক স্টোরিতে নতুন হয়ে থাকেন তাহলে ভালোবাসার গল্প পড়ার জন্য দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন। তো চলুন বেশি কথা না বলে সরাসরি গল্পে চলে যাই। তোমার মনের করে যে তালা আমি তুমি ঝুলিয়েছ সে তালার চাবিকাঠি কেবল আমার বক্ষস্থলে লুকাইতে রয়েছে। ইমন ভেবেছিল মুস্কান বেগুড়ে ঘুমাচ্ছে, তাই সে যাই বলুক যাই করুক না কেন সবটা মুস্কানের অগোচরই থেকে যাবে। কিন্তু তাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে রয়ে সয়ে চোখ মেলল মুস্কান। অত্যন্ত নির্লিপ্ত ভঙ্গিতেই তাকালো সে, হক চুকে গিয়ে নিজেকে সামলে নিল ইমন। মুস্কানের দিকে ঝুঁকে থাকা অবস্থায় এক হাতে আলতোভাবে মাথায় বুলিয়ে দিতে দিতে প্রশ্ন করলো, ঘুমাওনি? মুস্কান বলল, চোখ বুঝে থাকা মানেই কি ঘুমিয়ে যাওয়া? কথাটি বলে এক ঝটকা ইমনের হাতটা নিজের মাথা থেকে সরিয়ে দিল, কপাল কুচকে গেল ইমনের। মুস্কান উঠতে চেষ্টা করতেই তার থেকে সরেও গেল, বিছানার একপাশে প্রচণ্ড উদ্গ্রীব হয়ে বসে নির্নিমেষ দৃষ্টিতে তাকিয়ে রইল মুস্কানের দিকে। মুস্কান নিজের পরিপাটি করে নিয়ে ইমনের দৃষ্টির দিকে নিজের দ্বিধান্বিত দৃষ্টিজোড়া একবার মিলিয়ে দৃষ্টি নত করে ফেলল। বুকের ভিতরে চলা তীব্র উত্তেজনাকে সংযত করার তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে সন্তর্পণে। ইমন একইভাবে তাকে আছে, বোঝার চেষ্টা করছে মুস্কানের মতিগতি। কিন্তু অদ্ভুত বিষয়টা হলো যে মুস্কানকে সে বইয়ের পাতার মতো করে পড়তে পারত, সে মুস্কানকে আজ সেভাবে পড়তে পারছে না, যার ফলে নিজেকে কিছুটা অসহায় অনুভব করছে সে। তার অসহায়ত্ব দূর করার জন্য অবশ্যই মুস্কানের সাথে খোলাখুলি কথা বলা প্রয়োজন। ইমন মনস্থির করে যেই কিছু একটা বলতে উদ্যত হবে, তৎক্ষণাৎ মুস্কান বলল, আমার কিছু প্রশ্নের উত্তর দেবে তুমি? না না ভাই, সংযত হলো ইমন অষ্টকোণী মৃদু হাসি ফুটে তুলে বলল, সব প্রশ্নের উত্তর দেব। বক্ষস্থলে মৃদু কম্পন অনুভব করলো মুস্কান, এক ঢুকিলে দুহাত বিছানার চাদর খামছে ধরে বলল, আমি সবটা জানি, তবু তোমার কাছে জানতে চাই কেন চলে গিয়েছিলে, কেন যাওয়ার আগে একটা বার দেখা করনি? আমি অবশ ছিলাম, তুমি তো ছিলে না? ছিলে না কেন করলে এমনটা? কেন করলে এমনটা শেষ প্রশ্নটি করতে গিয়ে গলা খেপে উঠল মুস্কানের। ইমন হতভম্ব মৃদু কণ্ঠে বলল, তুমি কাঁদবে না মুস্কান, আমার দিকে তাকাও। মুস্কান বলল, আমার প্রশ্নের উত্তর চাই ব্যাস, তার জন্য তোমার দিকে তাকানোর প্রয়োজন পড়বে না। ইমন বলল, তুমি অনেক ছোট ছিলে, হয়তো যতটা বোঝো তখন ততটাও হয়তো বুঝতে না। আমার প্রতি তোমার তখনকার অনুভূতি আবেগই ধরা যায়, সে আবেগকে মুখ্য করে আমি যদি তখন তোমায় বিয়ে করে নিতাম সেটা ভুল হতো, তাই আমি সময় নিতে চেয়েছি আর এই সময়টাকে অযথা ব্যয় করতে চাইনি। আমি যদি এদেশে থাকতাম তাহলে হয়তো তোমার থেকে নিজেকে দূরে সরিয়ে রাখাটা কষ্টসাধ্য হয়ে যেত, তাই দেশের বাইরে চলে গিয়েছি, পড়াশোনায় নিজেকে ব্যস্ত রেখেছি, দূর থেকে অপেক্ষা করেছি সঠিক একটা সময়ের জন্য, আর অবশেষে সে সময়টা পেয়েও গেছি। তাচ্ছিল্য হেসে মুস্কান বলল, এইটুকুই? আমি সবটা শুনতে চাই। ইমন বলল, সবটা বলতে কোনো কথা নেই, কথা একটাই, আমি আমার ভালোবাসাকে সময় দিতে চেয়েছি, আমি আমার ভালোবাসার মানুষটিকে নিজের অনুভূতিকে সঠিকভাবে বোঝার জন্য সময় দিয়েছি। মুস্কান বলল, হ্যাঁ সময় দিয়েছ, এই সময় দেওয়ার পিছনের সব কারণটা বলো না। না ভাই, না থাক, তোমার বলতে হবে না, আমিই বলছি। অতিরিক্ত লম্বা হওয়ার সুবাদে মুস্কানের দিকে তাকাতে ঘাড় কিছুটা কাত করতে হয়েছে ইমনকে। মুস্কান তার বাম পাশে বসেছে, তার ডান হাতটি বিছানায় ঠেস দিয়ে বাম হাতের কোণে উড়োতে ঠেস দিয়ে আঙুলগুলো নিজের খোঁচা খোঁচা দাড়িতে বিচরণ করছে, চোখে মুখে স্পষ্ট দুশ্চিন্তার ছাপ। মুস্কান তার দৃষ্টিজোড়া নত রেখেই কাঁপা গলায় বলল, তোমার বাবার সঙ্গে তো তোমার ঠিক এই কথাটাই হয়েছিল যে আমি ছোট্ট, ভালোবাসার মানেটা আমি বুঝি না। মুস্কানের কথার মাঝেই ফোরন কেটে ইমন দৃঢ় দৃষ্টিতে তাকে দৃঢ় কণ্ঠে বলল, তোমার বাবা কী ধরনের বাক্য মুসু? হয় আঙ্কেল বলবে, নয়তো ডিরেক্ট বাবা বলবে। মাথা নিচু করে ঢোক গিলে সরি বলল মুস্কান, ছোট্ট একটা শ্বাস ছেড়ে বলতে শুরু করলো, আঙ্কেল তোমায় যা বলেছে সবটাই আমি শুনেছি, তুমি আঙ্কেলের কথা নিজের সিদ্ধান্ত নিয়েছ। ইমন বলল, ভুল, আমি কারো কথা সিদ্ধান্ত নিইনি, আমি আমার জীবন কেবল আমার সিদ্ধান্তের উপরই চলে, আর কারো না।
ভবিষ্যতেও তাই হবে। তুমি চাইলেও তোমার সিদ্ধান্ত আমার উপর চাপিয়ে দিতে পারবে না, ভালোবাসি নিজের চেয়ে অনেক বেশি। তাই বলে এই নয় তোমার সিদ্ধান্তের উপর আমি চলব, যেখানে তোমার সিদ্ধান্তই আমি মানব না সেখানে বাবা মা হলে খানিকটা ভেবে দেখা যেত, বিকজ পৃথিবীতে আমি দুজন মানুষকে এবং দুজন নারীর প্রতি ভীষণ দুর্বল। একজন আমার পাশে এই মুহূর্তে উপস্থিত রয়েছে, অপরজন আমার জন্মদাত্রী। বুকের ভেতরটা চিনচিন করে উঠল মুস্কানের, না চাইতেও আকস্মাতভাবে ইমনের দৃষ্টিতে নিজের ঝাপসা দৃষ্টিগুলো মেলালো রুদ্ধশ্বাস কাঁপা কণ্ঠে কাঠিন্যতা মিশিয়ে বলল, ভালোবাসা আঙ্কেল তোমায় বোঝালো আমি আবেগের বশীভূত হয়ে তোমার প্রতি টান অনুভব করছি, দূরে গেলেই সেই টান বিলীন হয়ে যাবে, আর তুমিও সেই পরীক্ষা নেওয়ার জন্য দূরে চলে গেলে এটাকে কি ভালোবাসা বলে? মুস্কানের কান্না মিশ্রিত কণ্ঠস্বর, ঝাপসা দৃষ্টিজোড়া দেখে এলোমেলো হয়ে গেল ইমন। গাল থেকে হাত সরিয়ে ঘাড় সোজা করে স্থির দৃষ্টিতে তাকিয়ে বলল, ভুল বোঝা হচ্ছে আমাকে? মুস্কান বলল, না ভুল নয়, একদম ঠিক বোঝা হচ্ছে। তুমি ঠিক যে কারণে আমায় ছেড়ে চলে গেছো ঠিক সেই কারণটাই ঘটেছে। ইমন বলল, মানে? মুস্কান বলল, হ্যাঁ তুমি এবং তোমার পরিবারের চিন্তা তো এটাই ছিল। মুস্কান বাচ্চা মেয়ে, একটা সম্পর্কের মানে বোঝার মতো বয়স ওর হয়নি, তাদের প্রাপ্তবয়স্ক ছেলের সঙ্গে এই নাবালিকা মেয়ের কোনো দিনও মিলবে না। জীবনের একটা সময় এসে ঠিক মুস্কান ইমন চৌধুরীকে ছেড়ে চলে যাবে শুধুমাত্র বয়স এবং চাহিদাকে পুঁজি করে। ইমন বলল, তারা আমার বাবা মা সন্তান নিয়ে তাদের এই চিন্তাকে স্বাভাবিক নেওয়া উচিত। আজ যদি মরিয়মাটি বা মুরাদ বলে আমার সাথে তোমাকে যাবে না, মরিয়মাটি তার মেয়েকে এত ডিফারেন্সাইজের সেলের সাথে বিয়ে দেবে না, এখানে কি ভুল হবে মুসু? মুস্কান বলল, কথা সেটা নয়। ইমন বলল, তাহলে কথাটা ঠিক কি? মুস্কান বলল, রাগ দেখাবে না। শান্ত দৃষ্টিতে তাকালো ইমন, মুস্কানের কাঁদো কাঁদো মুখটা দেখে হাসি পেয়ে গেল। রাগ সে দেখায়নি, শুধু সিরিয়াস হয়ে যাচ্ছিল, এতেই পাগলিটা কেঁদে দেওয়ার অবস্থা হয়ে গেছে। ভাবতে না চাইতেও ঈষৎ হেসে ফেলল মুস্কান, দৃষ্টি নত করে বলল, তোমরা সবাই আমাকে বড় হওয়ার সুযোগ দিয়েছ, আমার অনুভূতিকে সঠিকভাবে বোঝার সুযোগ দিয়েছ। তুমি 14 বছর বয়সী এক কিশোরীর হৃদয়ে খোদাই করে বীজ বপন করে রেখে গিয়েছিলে, যত্ন করার প্রয়োজন বোধ করনি। যত্নহীন বেড়ে উঠেছে আমার ছোট্ট হৃদয়ের সন্তর্পণে থাকা ভালোবাসাটুকু। বৃক্ষ রোপণ করলে তার গোড়ায় অন্তত একটু পানি দিতে হয়, মানুষ সে অল্পখানি যত্ন না করলে সৃষ্টিকর্তা প্রাকৃতিক উপায়ে বৃষ্টির আগমন ঘটিয়ে সেটুকু করে দেয়। কিন্তু তুমি যে বৃক্ষ বপন করে গিয়েছিলে তা কি বেড়ে উঠেছে নাকি বেড়ে ওঠার আগেই পচে গলে মরে গেছে, সে কথা একবারের জন্য ভেবে দেখেছ? ইমন বলল, আমার ভালোবাসা এতটা ঠুনকো নয়। মুস্কান বলল, আমার ভালোবাসা খুব ঠুনকো। ইমন বলল, আই ডোন্ট কেয়ার। মুস্কান বলল, আই কেয়ার। ইমন বলল, বাচ্চাদের কেয়ারে মাথা গামাতে নেই। মুস্কান বলল, আমি বাচ্চা নই, আই এম 18 ইয়ার্স ওল্ড। ইমন বলল, দ্যাটস ওয়াই আই উইল গেট ম্যারিড কুইকলি। তীক্ষ্ণ দৃষ্টিতে নিক্ষেপ করলো মুস্কান, বলল, কিন্তু আমি তোমায় বিয়ে করতে চাই না। হাসলো ইমন, শান্ত দৃষ্টিতে তাকিয়ে বলল, আর কিছু? মুস্কান বলল, হ্যাঁ তোমরা আমাকে সময় দিয়েছিলে, তোমাদের ধারণাটাই সঠিক। সত্যি তখন অবশ ছিলাম, প্রেম ভালোবাসা ভালো লাগা ভিতর থেকে ফিল করতে পারতাম না। তোমার প্রতি উইকনেস ছিল গত 3 বছর, সে উইকনেস কমে গেছে। আমি ফিল করেছি লাভ নয়, অ্যাট্রাকশন ছিল তোমার প্রতি, যা তুমি দূরে যাওয়াতে কেটে গেছে। কপালে 3 বাস পড়ল ইমনের। মুস্কানের দিকে কিছুটা ঝুঁকে শান্ত গলায় বলল, আমি শান্ত আছি বলে এই নয় যা তা বলবি, আমি তোকে না জানিয়ে চলে গেছি, এটা যদি আমার ভুল হয় তাহলে আমি ভুল স্বীকার করছি, কিন্তু আমি যদি তখন চলে না যেতাম তাহলে ক্ষতি তোর হতো আমার না। থমকে গেল মুস্কান, কিছু সেকেন্ড সময় পর তার দু চোখ বেয়ে অজরে অস্ত্র ঝরতে শুরু করলো। সে দৃশ্য দেখে চোখ বন্ধ করে শ্বাস আটকে সরে গেল ইমন, উঠে দাঁড়িয়ে দুহাত মোট করে পিছনে ঘুরে রইল। মুস্কান দুহাতে নিজের হাঁটুজোড়া চেপে ধরে কাঁদতে কাঁদতে বলল, আমি আমার জীবনের 3টা বছর কিভাবে কাটিয়েছি তা তুমি জানো? এটুকু বয়সে আমার কেন স্লিপিং পিল খেয়ে ঘুমাতে হয় বলবে? কেন তোমাদের সমাজকে পুঁজি করে, পরিবারকে পুঁজি করে, বয়সকে পুঁজি করে আমাকে বলে দিলে তোমরা? এটাই যদি করবে আমার ছোট্ট মনে কেন অনুভূতি জাগালে তুমি? একটা বারো হৃদয় কাঁপেনি? একটা বারো মনে হয়নি এই 3টা বছরের মধ্যে সব কিছু বদলে যেতে পারে? একটা বারো হারানোর ভয় হয়নি আমাকে? ভালোবাসার মানুষের থেকে যে দূরে থাকতে পারে, যার মনে আমাকে হারানোর বিন্দুমাত্র ভয় নেই, তাকে আমি চাই না, কখনোই চাই না। ইমন বলল, সামনের মাসে আমাদের এঙ্গেজমেন্ট, তারপরের মাসে বিয়ে। বিয়ে আমার বউ আমার, আর সিদ্ধান্ত সেটাও আমার, এর বাইরে আর কিছু জানতে বা বুঝতে চাই না। চমকে উঠল মুস্কান,
তার অনুভূতির কোনো মূল্য নেই ইমনের কাছে? এতগুলো বছর তাকে তিলে তিলে শেষ করে দিয়ে আজ বিয়ের সিদ্ধান্ত জানাচ্ছে? ক্রোধে সর্বাঙ্গ কাঁপতে শুরু করলো তার। চিৎকার করে বলল, আমি তোমার বউ হতে চাই না। ইমন বলল, আমি তোর একটা কথা শুনতে চেয়েছি। মুস্কানের দিকে ফিরে চিৎকার করে উঠল ইমনও। কেঁপে উঠে হু হু করে কেঁদে দিল মুস্কান। ইমন ঠোঁট কামড়ে শক্ত চাহনিতে চেয়ে আছে তার দিকে। ইমনের ফর্সা মুখ রক্তিম বর্ণ ধারণ করেছে, চোখে ফুটে উঠেছে ক্রোধ, অষ্টজোড়া লাল টকটক করছে, চোয়াল জোড়া ফুলে উঠেছে। টান টান হয়ে দাঁড়ানোতে মনে হচ্ছে একটা সুন্দর মুখ সিংস্ত্র মানব দাঁড়িয়ে আছে। মুস্কান ভয়ে আড়ষ্ট হয়ে হেঁচকে তুলতে তুলতে বলল, তুমি খুব খারাপ নানা ভাই, আমি তোমাকে একটুও ভালোবাসি না, আমি তোমাকে একটু বিয়ে করবো না। ভয় বলবাল বকতে শুরু করলো মুস্কান। ইমন তখনও হুঁশে ফেরেনি, তাই দাঁতে দাঁত চেপে বলল, এক থাপ্পড়ে কান গরম করে ফেলব। দাদা ভাই, এক চিৎকার করে উঠল মুস্কান। প্রায় সাথে সাথে দরজা করা কাজ শুরু করলো মুরাদ। ইমন চোখ বন্ধ করে কয়েক দফা লম্বা শ্বাস ছেড়ে দরজা খুলে দাঁতে দাঁত চেপে বলল, ডাকতে দেরি, আসতে দেরি হয় না? মুরাদ ইমনকে সম্পূর্ণ অগ্রাহ্য করে দ্রুত পায়ে মুস্কানের কাছে গিয়ে পাশে বসে মাথায় হাত দিতেই মুস্কান মুরাদকে চাপটে ধরে হাউ মাউ করে কাঁদতে শুরু করলো আর বলতে লাগলো, দাদা ভাই আমাকে এখানে নিয়ে এখান থেকে নিয়ে চলো, আমি এখানে থাকবো না, প্লিজ দাদা ভাই আমাকে বাড়ি নিয়ে যাও। প্রায় 3 বছর পর আজ প্রথম এভাবে ঠিক আগের মতো করে মুস্কান মুরাদের সঙ্গে কথা বলছে। কতগুলো দিন পর তার গম্ভীর ভন্ডা তার নিজস্ব সত্তা ফিরে এসেছে ভাবা যায়? ভাবা যায়। মোম আর আগুন পাশাপাশি থাকবে অথচ মোম গলবে না তাই কখনো হয়, কিন্তু এমন গলা গলেছে যে আশেপাশে আগুনকে সহ্যই করতে পারছে না। ভাবতেই হা হা করে হাসতে ইচ্ছে করলো মুরাদের। বোনের কান্নায় অবশ্য সেই হাসিটাকে বের করতে পারলো না। বোনকে সান্ত্বনা দেওয়ার জন্য মাথায় হাত বুলিয়ে বলল, এভাবে কাঁদিস না, ইমন তোকে দমক দিছে তাই না? এই তুই কোন সাহসে আমার বোনকে দমক দিস? 3 বছরের বিদেশে হাওয়া গায়ে লাগিয়ে নিজেকে কি মনে করস? হুঁ, আমার বোনকে দমকাস, আমার বোনকে এত বড় কলেজে তোর? মুস্কানের কান্নাটা আর সহ্যই হচ্ছে না ইমনের। সেই সাথে মুরাদের নেকা মোমার্কার কথা শুনে ভয়ঙ্কর গালি দিতে মন চাচ্ছে, তাই রুম থেকে বেরিয়ে যাওয়াটাই মঙ্গল বলে মনে করলো এবং বেরিয়ে যাওয়ার জন্য এক পা কেবল দরজার বাইরে দিয়েছিল। মাত্র তখনই শুনতে পেল ক্রন্দনরত কণ্ঠে মুস্কানের বলা বাণীগুলো, আমাকে এখান থেকে নিয়ে চলো দাদা ভাই, ওই লোকটার আশেপাশে থাকলে আমি মরে যাব, ওই লোকটা আমাকে ফেলে চলে গিয়েছিল, কেন ফিরে এলো আবার? আমি চাই না, কিচ্ছু চাই না, আমি বিয়ে করবো না। যে আমার কথা না ভেবে সবার কথায় আমাকে ছেড়ে চলে গেছে তাকে আমি চাই না। তোমরা যদি আমাকে জোর করে বিয়ে করতে বলো আমি বিষ খেয়ে মরে যাব, সুইসাইড করব, আমি নিজেকে শেষ করে দেব, একদম শেষ। মুস্কানের কথা শুনে আঁতকে উঠল মুরাদ, শক্ত করে বুকের ভেতর জড়িয়ে নিয়ে বলল, মুসু কি বলছিস, এসব বলতে হয় না বোন, এসব বলিস না, তুই না চাইলে কেউ জোর করবে না, তোকে কেউ না, তোর ভাই তোকে কথা দিচ্ছে। দেয়ালে এক হাত ভর করে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়ল ইমন, আচমকাই যেন তার বক্ষস্থলে হাজারটা তীরের ফলা এসে বিঁধল। এক হাতে দেয়াল ধরে অপর হাতে কপাল থেকে চিবক অব্দি ঘাম মুছে রুমের সামনে থেকে সরে গেল আর মনে মনে শুধু একটা বাক্য আওড়ালো, নিজের বয়সের দিকে তাকিয়ে স্বার্থপরের মতো আমি কি পারতাম না 3 বছর আগে তোকে সম্পূর্ণভাবে নিজের করে নিতে? যেখানে আমার বয়সী পুরুষরা বিয়ে করে সংসার ধর্ম পালন করছে, 2-1 সন্তানের বাপ হয়ে গেছে, সেখানে 30-এর ঊর্ধ্বে গিয়েও আমি শুধু তোর জন্য অপেক্ষা করেছি, নিজের সব চাহিদা বিসর্জন দিয়ে শুধু তোকে গিরে বেঁচে আছি, আজ এই কথা শোনার জন্য, এই পরিস্থিতি তৈরি হওয়ার জন্য? রাগটাকে নিয়ন্ত্রণ করতে পারলো না ইমন। সিঁড়ি দিয়ে নামার পূর্বে পাশে থাকা ফুলদানিটা এক ঝটকায় তুলে আছাড় দিয়ে ফেললো। নিচ থেকে শাড়ি দিহান আর ইরাবতি চমকে উঠে তাকালো উপরের দিকে। ইমন সিঁড়ি দিয়ে বড় বড় পা ফেলে নিচে নেমে এলো। ইমনের চোখ মুখ দেখে ভয়ে তিনজনের শরীর শিউরে উঠল। ওদের তিনজনের অমন ভয়ার্ত অবস্থা দেখে টি টেবিলের ওপরে থাকা কাঁচের গ্লাসটা তুলে আছাড়ে ফেললো মেঝেতে। এক লাথি দিয়ে টি টেবিলটা ছিটকে ফেলে চিৎকার করে বলল, এভাবে তাকিয়ে আছো কেন তোমরা? সার্কাস হচ্ছে এখানে, সার্কাস তো ফ্রেন্ডস। আজকের গল্পের পর্ব এতটুকু ছিল, আর গল্পটা আপনাদের কেমন লেগেছে জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই একটা কমেন্ট করবেন আর একটা লাইক দিবেন। আর গল্পের শেষে লেখিকা আপু আপনাদের সকলের জন্য বলে দিয়েছেন, ব্যস্তময় জীবনে খুবই কষ্টে এতটুকু লিখলাম, খারাপ লাগলে দুঃখিত, ভর্তি কার্যক্রম শেষ করেও ফ্রি হতে পারিনি, 1.5 বছর আরাম করার ফল এখন ভুগতে হচ্ছে, সবাই দোয়া করবেন যেন দ্রুতই ফ্রি হয়ে যাই, পড়াশোনার পাশাপাশি টুকটাক লেখালেখি যেন চালিয়ে যেতে পারি, এত ব্যস্ততা মন আনচান করে লেখার জন্য, না লিখে থাকতেও পারি না।
থাকতে পারলে এমন ব্যস্ত সময় কখনই লিখতাম না ইনশাআল্লাহ এই গল্পটি রেগুলার দেওয়ার তীব্র চেষ্টা করব তো ফ্রেন্ডস আশা করছি গল্পটা লেট করে দেওয়ার কারণটা আপনারা অলরেডি জেনে গেছেন তো এই ব্যাপারে আর হয়তো কোনো কথা থাকার কথা নয় তো যাই হোক গল্প সম্পর্কে অবশ্যই সবাই জানাবেন কেমন লেগেছে আর সবসময় ফারুক স্টাডির সাথে অনেক ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই কামনায় আল্লাহ হাফেজ বাই বাই টাটা